আজ আপনাদের ইসলামিক আদর্শে তৈরি একটি ইরানি ইরানি মুভির গল্প মুভিগুলো কেমন হয় তা আপনারা সবাই জানেন তবে আজকের মুভিটি আমার কাছে কিছুটা হলেও আলাদা লেগেছে কারণ এটি কোনো ভালোবাসার গল্প নয় না কোনো পরিবারের গল্প তবে এটুকু বলতে পারি গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যাবে তো কথা না বাড়িয়ে চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক মুভির শুরুতে অন্ধকার থেকে একটি লোকের ভয়েস ভেসে আসে লোকটি বলছিল এখন আপনাদের যে ঘটনাটি ঘটনাটি আমি সেই হয়তো আপনাদের বিশ্বাস করতে কষ্ট হবে কিন্তু এটাই আমার সাথে ঘটেছিল দৃশ্য পরিবর্তন হয় ইরানের খুব প্রত্যন্ত একটি রাস্তা ধরে পিক আপ যাচ্ছিল এই গ্রামের নাম ছিল জলজক পিক আপটি সেই গ্রামে এসে থামে পিক থেকে একজন ভদ্রলোক নামেন তার পোশাক আশাক দেখে বোঝা যাচ্ছিল সে কোনো একজন ধর্মীয় ব্যক্তি অনেকদিন বন্ধ থাকা একটি কাঠের দরজা খোলা হচ্ছে সেই লোকটির পিছু পিছু কয়েক কয়েকজন গ্রামবাসীও এসেছে যে ছেলেটি দরজা খুলে দেয় সে বলে দেখুন আমি আপনাকে শেষবারের মতো বলছি এই বাসায় অনেক সাপ রয়েছে আমার মা অনেক বছর এই বাসা দেখাশোনা করেছেন তিনি কয়েক বছর আগে সাপের কামড়েই মারা গিয়েছেন তাই আপনার কিছু হলে কোনো দায় আমার নেই আপনি শুধু মাস গেলে আমাকে টাকা দিলেই হবে এবার সেই লোকটি ব্যাকগ্রাউন্ড থেকে বলে এই বাড়িতে বিবি রুকেয়া থাকতেন তিনি কয়েক বছর আগে সাপের কামরে মারা গিয়েছেন সেটা আমি জানি কিন্তু তারপরও আমাকে এই বাড়িতেই থাকতে হবে বাড়িটি ছিল একটু উঁচু জায়গায় সেখান থেকে আশপাশ সকল দৃশ্য দেখা যেত চারদিকে সবুজ আর ফসলের জমি একজন বৃদ্ধ গ্রামবাসী বলছিল সামনে দু চোখে যা কিছু দেখা যায় সব জমির মালিক কুপাই নামক একটি পরিবার এমনকে দৃষ্টি সীমানার বাইরেও তাদের জমি রয়েছে লোকটি খুবই অবাক হয় সে গ্রামের মাঠ দিয়ে হাঁটছিল আর ব্যাকগ্রাউন্ড থেকে বলছিল এই গ্রামে আমার গল্পটা শুরু হয়েছিল একটি বাচ্চা মেয়ে আর একটি পা ভাঙা ঘোড়ার গল্প দিয়ে এই লোকটির পরিচয় এখন আপনাদের দেয়নি সেটা ধীরে ধীরেই বুঝতে পারবেন তবে এই গ্রামের লোকজন জানে তিনি এই একমাত্র মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব নিয়ে শহর থেকে এসেছেন তাই তাকে সবাই শেখ বলে ডাকে দৃশ্য পরিবর্তন হয় একজন ব্যক্তি সেই পা ভাঙা দিয়ে মেরে ফেলার চেষ্টা করছে এই ব্যক্তির তখন সেখানে আসে সে ব্যক্তিকে জিজ্ঞেস করে আমি কি জানতে পারি যে নিরীহ প্রাণীটিকে কেন মেরে ফেলা হচ্ছে তখন মালিক বলে এই ঘোড়াটির পা ভেঙে গিয়েছে এটা এখন অপ্রয়োজনীয় ওকে দিয়ে কোনো কাজ হবে না তাই ওকে মেরে ফেলছি গ্রামবাসীর সাথে সেখানে ছোট একটি বাচ্চা মেয়েও দাঁড়িয়েছিল শেখ তখন নিচে নামে আর ঘোড়াটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকে তারপর সে মালিককে জিজ্ঞেস করে ঘোড়াটা কি আপনার মালিক বলে হ্যাঁ শেখ বলে আমি আপনার ঘোড়াটা কিনতে চাই এর কথা শুনে মালিক সহ গ্রামবাসী হেসে দেয় মালিক বলে পা ভাঙা ঘোড়া নিয়ে আপনি কি করবেন শেখ বলে সেটা আপনার বিষয় না আপনাকে কত টাকা দিতে হবে তাই বলুন মালিক বলে আমাকে টাকা দিতে হবে না আপনি কষ্ট করে এই আপদটাকে এখান থেকে সরানোর ব্যবস্থা করলেই হবে শেখ বলে তা হয় না এটা বলে শেখ পকেট থেকে কিছু টাকা বের করে দেয় আর বলে আপনার যত টাকা প্রয়োজন এখান থেকে রেখে দিন পাশে থেকে সেই ছোট্ট বাচ্চাটির মুখে হাসি ফোটে বাচ্চাটি খুশি মনে গ্রামের মেঠো পথ ধরে দৌড়চ্ছিল এই বাচ্চা মেয়েটির নাম নার্গিস সেই মুভির অন্যতম প্রধান চরিত্র কয়েকজন মহিলা মাঠে কাজ করছিলেন তার মধ্যে নার্গিসের মাও ছিল নার্গিস তার মাকে ডাক সে তার মায়ের উদ্দেশ্যে বলতে থাকে মা আমাদের ঘোড়াটাকে মালে কাঙ্কিল মেরে ফেলছিল কিন্তু শেখ আমাদের ঘোড়াটাকে রক্ষা করেছে নার্গিসের মা বলে শেখ আবার কে নার্গিস বলে বিবির বাড়ির নতুন ভাড়াটিয়া নার্গিসের মা বলে সে কিভাবে রক্ষা করলো ঘোড়াটিকে নার্গিস বলে সে ঘোড়াটিকে কিনে নিয়েছে নার্গিসের মা বলে তাহলে সে একজন পাগল লোক ওই ভাঙা পায়ের ঘোড়া কিনে সে কি করবে তার সকল টাকাই নষ্ট হয়েছে দৃশ্য পরিবর্তন হয় সে তার থাকার জায়গাটি একটু গোস করে নিচ্ছিল পরদিন সকালবেলা শহর থেকে একটি গাড়ি আসে সে রাস্তার পাশে অপেক্ষা করছিলেন গাড়ি থেকে একজন ডক্টর নামেন ইনি একজন পশুর ডাক্তার বাচ্চামের নার্গিসও সেখানে এসেছে সেই ঘোড়াটির অবস্থা খুবই খারাপ ছিল ডক্টর ঘোড়াটিকে খুব ভালোভাবে চেক করছিলেন তখন সেই পথ দিয়ে মালিক নামক সেই লোকটি যাচ্ছিল সে ডক্টরকে উদ্দেশ্য করে বলে ডক্টর মোটর শুধু শুধু ব্যর্থ চেষ্টা করছেন আমি শেখকে বলেছি ঘোরার চিন্তা বাদ দিয়ে আমার মতো একটি মোটর সাইকেল কিনে নিতে কিন্তু ডক্টর বা শেখ কেউই মালিকের কথায় কোন উত্তর দেয় না তখন মালিক পেছনে দাঁড়িয়ে থাকা নার্গিসের উদ্দেশ্যে বলে আমি তোমার বাড়ির দিকেই যাচ্ছি আমার সাথে চলো আমি তোমাকে নামিয়ে দিচ্ছি কিন্তু নার্গিস আসলে তাকে কোনো পাত্তা দেয় না এদিকে ডক্টর শেখকে বলে আমি ঘোড়াটার পাটা খুব ভালোভাবে আটকে দিয়েছি ওকে পনেরো দিন এভাবেই রাখতে হবে পনেরো দিন পরে আমি আবারও আসবো আল্লাহ চাইলে আপনি পনেরো দিন পর থেকে ওকে অল্প করে হাঁটাতে পারবেন বাচ্চা খবরে খুশি মনে বাড়ি ফিরছিল তখন হঠাৎই মালিক নামক সেই লোকটি এসে তার বাইকটি থামায় সে নার্গিস কে বলে আগে তো তুমি আমার বাইকে উঠতে পছন্দ করতে কিন্তু আজ সবার সামনে আমাকে ইগনোর করেছ এখন আমার বাইকে ওঠো আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি নার্গিস ভয়ে ভয়ে বাইকে ওঠে মূলত নার্গিসের বাবা বেঁচে নেই এই মালেক হচ্ছে নার্গিসের মাকে পছন্দ করে আর তাকে বিয়ে করতে চায় কিন্তু নার্গিস এবং নার্গিসের মায়ের লোকটিকে মোটেও পছন্দ করে না তাই দূর থেকে দেখামাত্র মাত্র নার্গিসের মা বাড়ির ভেতরে চলে যায় আর মূল দরজা ছেলেটি আটকিয়ে দেয় নার্গিস ডাকা করলেও ভেতর থেকে তার মা দরজা খোলে না মালিক বিষয়টা বুঝে যায় সে নার্গিস বলে তোমার মাকে আমার সালাম দিও এটা বলে মালিক সেখান থেকে কিছুটা লজ্জা পেয়ে চলে যায় পরের দৃশ্যে দেখা যায় সেই গ্রামের একমাত্র মসজিদের চাবি নিয়ে শেখ তার মধ্যে প্রবেশ করেন আর বাসায় ফিরে আসার পরে শেখ আনমনি ব্যাকগ্রাউন্ড থেকে বলছিল আমি পড়াশোনা শেষে বাড়ি ফিরতে চেয়েছিলাম কিন্তু আমার প্রিয় শিক্ষক মোহাম্মদ হাসান নাজাফি কেন আমাকে এখানে পাঠিয়েছেন আমি জানি না তবে আমি আমার দায়িত্ব পালন শেষে তো বাড়ি ফিরতে যায় পরদিন সকালে নার্গিস স্কুলে যায় সে সবার সাথেই ক্লাস করছিল কিন্তু সে বারবারই কল্পনা করছিল মালিক নামক সেই লোকটি শেখকে হয়তো মেরে ফেলবে কিন্তু শিক্ষক নার্গিসকে বাস্তবতায় ফিরিয়ে আনেন স্কুল ছুটি শেষে নার্গিস বাড়ি ফিরতে থাকে এদিকে শেখ এখন গ্রামের মসজিদে নিয়মিত নামাজ পড়ান তাকে সবাই অনেক সম্মান করে এভাবেই কেটে গিয়েছে 15 দিন সেই ঘোড়াটি এখন আস্তে আস্তে করে হাঁটতে পারে ঘোড়াটি হাঁটতে পারছে দেখে বাচ্চামে নার্গিস অনেক খুশি হয় সেই ঘোড়াটিকে হাঁটানোর জন্য খোলা মাঠের দিকে নিয়ে যেতে থাকে দূর থেকে মালিক ঘোড়াটি হাঁটতে পারছে দেখে যেন নিজের চোখ বিশ্বাস করতে পারছে না এভাবেই কয়েকদিন শেখ ঘোড়াটির যত্ন নেয় আর ঘোড়াটি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে এখন আর ঘোড়াটির কোনো সমস্যা নেই ফাইনালি শেখ তার ঘোড়াটি পাহাড়ের উপরে থাকা তার বাড়িতে নিয়ে যায় পরদিন বাড়িওয়ালা সেই ছেলেটি হাতে একটি বস্তা নিয়ে শেখের কাছে আসে সে মূলত শহর থেকে শেখের জন্য বাজার করে নিয়ে এসেছে ছেলেটি শেখকে বাজারগুলো বুঝিয়ে দেয় ওই দিন রাতের বেলা বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল সে কানমনে একা একাই বলছিল এই গ্রামবাসী এখনো বলতে পারিনি যে আমি এখানে কেন এসেছি আর এই দিন থেকেই সে একটি ডায়েরি লিখতে শুরু করে লেখা শুরুতে সে তিনটি ওয়ার্ড লেখে সানলাইট মুনলাইট আর্থ যেটাই মুভির নাম পরের দৃশ্যে দেখা যায় মালিক শেখের কাছে এসেছে তার কাছে ওই ঘোড়াটির থাকা কিছু জিনিস নিয়ে সেগুলো সে শেখকে দিয়ে দেয় দূর থেকে নার্গিস ঘোড়াটিকে সব সময় দেখে আর মনে মনে সে অনেক খুশি হয় এবার সে আবারও ব্যাকগ্রাউন্ড থেকে বলতে থাকে এই গ্রামের মানুষদের এখনো বলতে পারেনি যে এই গ্রামে আমি কেন এসেছি আমার উদ্দেশ্য কি কিন্তু আপনাদের আমি বলে রাখি এখানে আসার দু মাস আগে আমার সেই প্রিয় শিক্ষক মোহাম্মদ হাসান নাজাফি মারা যান তিনি আমাকে অনেক পছন্দ করতেন কিন্তু তিনি মারা যাওয়ার আগে আমার নামে তার সকল সম্পত্তি উইল করে রেখে গিয়েছিলেন আর তিনি চেয়েছিলেন যেন আমি একবার হলেও এখানে আসি আর আমার সেই শিক্ষক ছিলেন এই গ্রামের সেই কুপাই ফ্যামিলির শেষ বংশধর সে গত পঞ্চাশ বছর ধরে এখানে আসেনি আর এই গ্রামে আসার পরে আমি বুঝতে পারলাম আসলে আমি কত বড় সম্পত্তির মালিক এই বিস্তৃত সকল জমি এখন আমার নামে বলা যায় পুরো গ্রামের কয়েকটি জমিবাদী সবই আমার কিন্তু এই কথাটি আমি এখনো গ্রামবাসীদের জানাতে পারিনি পরদিন গ্রামের স্কুলের প্রধান শিক্ষক আসেন শেখকে দাওয়াত দিতে আগামীকাল স্কুলে দুজন বাচ্চা মেয়ে ইসলামিক আইনে প্রাপ্তবয়স্ক হবে তাই তাদের জন্য বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এটা সবসময় করা হয় শেখ বলেন আমি অবশ্যই যাব পরদিন ছিল সেই অনুষ্ঠান বাচ্চাদের সাথে তাদের গার্জিয়ান এসেছে শেখ সবার উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিল সে বলছিল আজ আমাদের এই দুই অ্যাঞ্জেলের জন্য খুব বিশেষ এক রহমতের দিন আজ থেকে তাদের উপর পাঁচ ওয়াক্ত নামাজ পর্দা করা রোজা রাখা আল্লাহ সকল আদেশ এবং নিষেধ ফরজ হলো তাই আজ আমি এই দুই অ্যাঞ্জেলের জন্য এক বিশেষ গিফটের ব্যবস্থা করেছি শেখ তার বাসায় আসে সবাই শেখের বাসার বাইরে অপেক্ষা করছিল অনেকগুলো বেলুন নিয়ে শেখ তার দরজা থেকে বের হয় এতগুলো বেলুন দেখে বাচ্চাগুলো চিৎকার করে ওঠে সবগুলো রঙিন বেলুনের মধ্যে দুটো সাদা বেলুন ছিল শেখ ওই সাদা বেলুন দুটো সদ্য প্রাপ্ত বয়স্ক মেয়ে দুটোকে দেয় আর বাকি বেলুনগুলো অন্য বাচ্চাদের দিতে থাকে কিন্তু শেখ যখন নার্গিসের কাছে আসে সে রঙিন বেলুনটি নিতে চায় না সে রাগ করে সেখান থেকে চলে যায় শেখ শিক্ষকের কাছে জিজ্ঞেস করে যে ওর কি হয়েছে শিক্ষক বলেন আমিও বুঝলাম না শেখ আবার কিছুটা দূরে বসে থাকা নার্গিসের কাছে যায় বাচ্চা মেয়েটি অভিমান করে বসেছিল শেখ তাকে সালাম দেয় আর তাকে বলে যে মা তোমার কি হয়েছে আমি কি কোনো ভুল করেছি নার্গিস বলে না কিন্তু আমার ইচ্ছে ছিল একটি সাদা বেলুনের তখন শেখ বলে মা এটা তো ওদের পার্টি ওরা দুজন আজ প্রাপ্তবয়স্ক হয়েছে তাই ওদের জন্য সাদা বেলুন দুটো ছিল স্পেশাল গিফট যাতে ওরা এখন থেকে নিজেদেরকে একটু আলাদা মনে করে তখন বাচ্চা মেয়ে নার্গিস বলে আমিও তো পাঁচ অক্ত নামাজ পড়ি পর্দা করি বাইরের পুরুষের সামনে আমি এবছর রোজাও রেখেছিলাম তাহলে আমি কেন সাদা বেলুন পাবো শেখের কাছে প্রশ্নের কোনো উত্তর নেই তাই সে সাথে সাথে ঘরের মধ্যে যে নতুন একটি সাদা বেলুন নিয়ে আসে আর এবার সবাই মিলে খুশি মনে সেই বেলুন আকাশে উড়িয়ে দেয় আই আমাদের দেশ ও প্রতিটি স্কুলে এমন একটি অনুষ্ঠানের আয়োজন করা হতো যাই হোক শেখ তার সকল কথাই দিন শেষে তার ডায়েরিতে লিখে রাখেন দৃশ্য পরিবর্তন হয় শেখ ব্যাকগ্রাউন্ড থেকে বলছিল এভাবে এই গ্রামে আমার কেটে গিয়েছে একচল্লিশটি দিন আমি এখনো কাউকে বলতে পারিনি যে এই সকল জমি আমার আর বলবোই বা কিভাবে যখন নিজের চোখ সামনে পরিশ্রমী মানুষগুলোকে দেখতে পাই তারা অনেক কষ্ট করে এই জমিগুলোতে ফসল ফলান তারা এখন অনেকটা নিজেদেরই মনে করে এই জমিগুলো সে তখন আরো বলে এই মানুষগুলোই তো এই মরুময় পৃথিবীতে ফসল ফলিয়ে তাকে জীবন দেয় আর পৃথিবী এভাবেই মানুষগুলোকে জীবিত রাখে বাড়িওয়ালা সেই ছেলেটি শেখকে ঘুরিয়ে ঘুরিয়ে কুপাইদের নতুন নতুন আরো অনেক জমি দেখাচ্ছিল এদিকে নার্গিস আর তার রাস্তার পাশে একটি জায়গায় বসেছিল শেখ তখন সামনে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তার ঘোড়াটি নিয়ে নার্গিস শেখকে দেখে তার কাছে দৌড়ে যায় আর তাকে সালাম দেয় নার্গিস তার মায়ের সাথেও শেখকে পরিচয় করিয়ে দেয় নার্গিসের মা শেখকে সালাম দেয় আর বলে নার্গিস সারাদিন আপনার কথা বলে সে প্রত্যেক নামাজে আপনার জন্য দোয়া করে আপনি যে তাকে একটি সাদা বেলুন দিয়েছিলেন তার জন্য সে ওই বাসা ফিরে খুবই খুশি হয়েছিল আমার মেয়েটাকে এত খুশি হতে আমি কখনো দেখিনি শেখ সুক্রিয়া জানায় কিছুটা দূরে মালিক নামও সেই লোকটি কাজ করছিল সে দূর থেকে নার্গিসের মায়ের সাথে শেখকে দেখতে পায় তার শেখের উপরে খুবই হিংসে হয় মালিক সাথে সাথে নার্গিসের মায়ের চাচার সাথে দেখা করতে যায় আর তাকে না নানাভাবে চাপ দিতে থাকে সে যেন নার্গিসের মাকে রাজি করে তাকে বিয়ে করার জন্য নার্গিসের মায়ের চাচা তাকে সান্ত্বনা দেয় বলে এই গ্রামের তোমার থেকে ভালো ছেলে আর কোথায় পাবে একটু সময় তো দেখবে রাজি হয়ে গিয়েছে সে প্রতিদিন তার ঘোড়াটি নিয়ে নিজের জমিগুলো দেখতে বের হয় সে আপন মনেই বলতে থাকে ধীরে ধীরে আমার মধ্যে গর্ব হচ্ছিল অহংকার চলে আসছিল যে আমি এত জমির মালিক এমনকি এই গ্রামের যত পানি চায় সব কিছুই আমার জমির উপর থেকেই এই গ্রামের প্রায় সকল মানুষ আমার জমির উপর নির্ভর করে শেখের মনের ভেতর ভেতরের এই অবস্থাটা তার কাছে মোটেও ভালো লাগছে না দৃশ্য পরিবর্তন হয় নার্গিস এখন সবসময় শেখের আশপাশেই থাকে সে কাজ তাকে মাথার পাগড়ি বাঁধা শেখাচ্ছিল বাচ্চা নার্গিস খুব সুন্দরভাবে সেই পাগড়ি বাঁধা শিখে নেয় এদিকে মালিক গ্রামবাসীদের নিয়ে মিটিং এ বসেছে সে সবাইকে বোঝাচ্ছে শেখের এই গ্রামে আসার পেছনে কোনো কারণ রয়েছে সে কুপাইদের জমিতে সারাদিন ঘুরে বেড়ায় সে নিশ্চয়ই এখানে কোনো গুপ্তধন খুঁজতে এসেছে সে বলে আমাদের উচিত পুলিশকে এই বিষয়ে জানানো পরদিন সে ঘোড়াটিকে আদর করছিল তখন হঠাৎই একজন পুলিশ তার দরজায় করানারে না রে পুলিশ শেখকে সালাম দেয় শেখ সালামের উত্তর দেয় পুলিশ শেখকে বলে আপনাকে একটু আমার সাথে থানায় যেতে হবে শেখ বলে কোন সমস্যা পুলিশ সদস্য বলেন সেটা আপনি থানায় যেয়েই জানতে পারবেন শেখ বাইরে বের হন বাইরে তখন পুলিশের গাড়ি অপেক্ষা করছিল গ্রামবাসীরা শেখের দিকে খুব অদ্ভুত ভাবে তাকাচ্ছিল অনেকেই এসেছে এই ঘটনা দেখতে বাচ্চাগুলো বলা বলি করছিল শেখ আমাদের গ্রামে গুপ্তধন খুঁজতে এসেছে তাই পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছে শেখকে গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়া হয় থানার দিকে মালিক দূর থেকে দাঁড়িয়ে সে দৃশ্য দেখছিল এদিকে শেখের বাড়ির দরজা খোলা থাকায় ঘোড়াটি সেখান থেকে পেরিয়ে যায় আর নিরুদ্দেশ ভাবে হাঁটতে থাকে দৃশ্য চলে যায় পুলিশ স্টেশনে পুলিশরা শেখের সকল পরিচয় পত্র দেখে তাকে সসম্মানে ছেড়ে দেয় বিকেল বেলায় শেখ গ্রামে ফিরে আসে তাকে দেখে গ্রামবাসী কিছুটা অবাক হয় কিন্তু শেখ যখন বাড়িতে ঢুকতে যায় সে দেখতে পায় তার ঘোড়াটা সেখানে নেই শেখ তার ঘোড়াটি খোঁজার জন্য বেরিয়ে পড়ে সে চারদিকে খুঁজতে থাকে তার ঘোড়াটিকে কিন্তু কোথাও সে ঘোড়াটিকে খুঁজে পায় না দিন গড়িয়ে রাত হয়ে গিয়েছে হতাশ মনে শেখ তার ঘরে ফিরে আসে আজকের বিষয়টি নিয়ে তার মন অনেক খারাপ ছিল চাঁদের আলোয় জানালার পাশে সে চুপচাপ বসে আছে পরদিন শেখ যখন তার ঘরে ফিরছিল তখন আমরা পেছন থেকে দেখতে পাই নার্গিস দৌড়ে আসছে আর সে শেখ বলে বলে চিৎকার করছে শেখ ঘুরে তাকান আর নিচের দিকে নামতে থাকেন বাচ্চা মেয়েটি হাঁপাতে হাঁপাতে শেখকে বলে আপনার ঘোড়াটি গতকাল রাতে আমাদের বাসে গিয়েছিল মা সেটাকে যত্ন করে রেখে দিয়েছেন আর সেই কথা আপনাকে জানাতে বলেছে শেখ বলেন মা তুমি আমাকে খুব ভালো একটি খবর দিলে কিন্তু তুমি কিন্তু প্রথমে আমাকে সালাম দাওনি কারোর সাথে দেখা হলে সব সময় আগে সালাম দিবে বাচ্চা মেয়ে নার্গিস সালাম দেয় সেখানে নার্গিস গল্প করতে করতে হাঁটতে থাকে নার্গিসদের বাড়ির দিকে নার্গিসের মা ঘোড়াটি নিয়ে বাইরে বের হন আর তিনি শেখকে জানান এই ঘোড়াটি আমার স্বামীর ছিল সে দু বছর আগে মারা গিয়েছে গ্রামবাসী বলে তাকে সাপে কামড়ে ছিল কিন্তু তার শরীরে কোনো সাপের কামড়ের চিহ্ন ছিল না তিনি অনেক ভালো মানুষ ছিলেন আর ঘোড়াটিকে অনেক ভালোবাসতেন শেখ বলেন আল্লাহ আপনার স্বামীকে জান্নাত দান করুক শেখ আবার নার্গিসের মাকে খোদা হাফেজ বলে বিদায় নেয় নার্গিস আর নার্গিসের মা দূর থেকে শেখের দিকে তাকিয়েছিল শেখ ঘুরে তাকান নার্গিস হাত নেড়ে বিদায় দেয় শেখ রাতের বেলা ডায়েরি লিখতে বসেন তিনি লিখছিলেন গ্রামের মানুষগুলো এখন আমার সাথে কথা বলতে লজ্জা পায় তারা মনে করে তারা আমার সাথে অন্যায় করেছে কিন্তু আমি তাদের উপর রাগ করিনি পরদিন দেখা যায় একটি বাড়ির সামনে অনেক মানুষের ভিড় কেউ একজন মারা গিয়েছে গ্রামবাসীরা নিজেদের মধ্যে কথা বলছিল সবাই বলা বলি করছে এখন আমরা শেখের কাছে কিভাবে যাব সেই মুখ আমাদের নেই তখন মালিক বলে আমি শহর থেকে যে অন্য একজন ইমাম নিয়ে আসবো তখন আরেকজন বলে ওঠে শহরে যে নতুন ইমাম আনতে অনেক সময় লেগে যাবে এরই মধ্যে পাশে দাঁড়িয়ে থাকা আরেকজন লাশ নিয়ে যাওয়া হচ্ছিল খোলা মাঠের দিকে যেখানে জানাজা হবে সবাই কালেমা পড়ছিল আর শেখ ব্যাকগ্রাউন্ড থেকে বলছিল এই দিন থেকে গ্রামবাসীদের সাথে আমার সম্পর্কটা আবারও ভালো হয়ে গিয়েছিল মরুমের জানাজার নামাজ শুরু হয়ে যায় শেখের পেছনে সবে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছে একদম পেছনে দাঁড়িয়েছে মহিলারা জানাজার নামাজ শেষ হয় শেখ মরুমের পাশে বসে আর সে ধীর গলায় বলতে থাকে কিছুক্ষণের মধ্যে আল্লাহ তরফ থেকে দুজন ফেরেস্ত আপনার কাছে আসবে তারা আপনাকে জিজ্ঞেস করবে আপনার দিন কি আপনি বলবেন ইসলাম তারপর জিজ্ঞেস করবে আপনার নবীকে আপনি বলবেন হজরত মোহাম্মদ সাল্লু সাল্লাম তারপর তারা জিজ্ঞেস করবে আপনার প্রতি প্রেরিত গ্রন্থ কোনটি আপনি বলবেন কুরআন এরপর শেখ উঠে দাঁড়ান আর সবার উদ্দেশ্যে বলতে থাকেন এই দিনটি আমাদের জীবনে প্রত্যেকের আসবে আমাদের সবার উচিত এই দিনের জন্য প্রস্তুতি নেওয়া দৃশ্য পরিবর্তন হয় সে কালো একটি ফাইল থেকে কিছু প্রয়োজনীয় কাগজ বের করে আর সে ব্যাকগ্রাউন্ড থেকে বলতে থাকে আজ আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আমি গ্রামবাসীকে আজ সবকিছুই জানাবো যে গ্রামের পঞ্চাশ একর জমির মালিক আমি এদিকে আমরা নার্গিসকে দেখতে পাই দৌড়ে আসছে শেখের দিকে বাচ্চা মেটি এসে শেখকে সালাম দেয় শেখ জিজ্ঞেস করে কি হয়েছে মা নার্গিস বলে রহমত আঙ্কেল মারা গিয়েছে আপনাকে তার জানা জানাজা পড়াতে হবে শেখ নার্গিস ইলিয়াসের সাথে রহমত আঙ্কেলকে দেখতে আসেন তিনি আসলে মারা যাননি শেখ ভালোভাবে চেক করে জানায় ওনাকে একটু শহরে নিয়ে যাবেন ভালো ডাক্তার দেখালে উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন নার্গিসের মাও তখন ওই বাসায় ছিল সে সবাইকে চা দেয় আর সে শেখের উদ্দেশ্যে বলতে থাকে আমার মেয়েটা তো সারাদিন আপনার কথা বলে শেখ মুসকি হাসি দিয়ে বলে আপনি একজন ভাগ্যবতী মা এমন একটি মেয়ে পেয়েছেন আপনি এ কথা শুনে বাচ্চা মেয়ে নার্গিস হাসি দেয় চা খাওয়া সে শেখ তার ঘোড়াটা নিয়ে আবারও বাড়ির দিকে ফিরতে থাকে আর ব্যাকগ্রাউন্ড থেকে বলতে থাকে আমি আজও গ্রামবাসীকে সত্যটা বলতে পারলাম না তবে আজ আমি একটি অদ্ভুত বিষয় জানতে পারলাম কোপাইতের বেশিরভাগ জমি মালিক তার নিজের বলে অন্যদের কাছে ভাড়া দেয় দৃশ্য পরিবর্তন হয় আজ ছিল জুমার দিন পুরুষেরা মসজিদের নিজ তলায় আর মহিলারা মসজিদের উপরের তলায় নামাজ পড়ে সবাই নামাজের জন্য মসজিদের মধ্যে প্রবেশ করছিল বাচ্চা মেয়ে নার্গিস নামাজ পড়ার জন্য মসজিদে এসেছে কিন্তু তার হঠাৎই মনে পড়ে সে তো নামাজের চাদর আনেনি সে দৌড়ে তার স্কুলের গেটের সামনে যায় কারণ সে তার নামাজ ছেলের চাদরটি স্কুলে রেখে গিয়েছে আর সেই কথা সে ওখানে দায়িত্বে থাকা একজন মহিলাকে জানায় ওই দিন নামাজ শেষে নার্গিস লক্ষ্য করে মালিক নামক সেই লোকটি শেখের সাথে খুব ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে সে খুব ভালো ব্যবহার করছে শেখের সাথে শেখ ওই এই বিষয়টি লক্ষ্য করেছিল পরদিন সকাল বেলা মালিক আর শেখ রওনা হয়েছে দূরের পাহাড়ি অঞ্চলের দিকে মালিক তাকে পাহাড়ি হরিণ শিকার করে খাওয়াতে চায় কিন্তু বাচ্চা নার্গিস মালিক আর শেখকে দূর থেকে দেখে সে কিছু একটা চিন্তা করে এদিকে শেখ তো ছিল তার ঘোড়ায় তার মালিক ছিল তার মোটর সাইকেলে একটি জায়গায় এসে মালিকের মোটর সাইকেল সামনের দিকে যাচ্ছিল না সে তখন তার বাইকটিকে ওখানে রেখে দেয় আর শেখকে বলে বাকিটা পথ আমাদের পায়ে যেতে হবে শেখ তখন মুস্কি এসে বলে আমার ঘোড়াটি কিন্তু এখনো অনেকটা পথ যেতে পারবে আপনি আপনার মালামাল ঘোড়ার উপরে রাখুন এরপর শেখ আর মালিক পায়ে সামনের দিকে আগাতে থাকে তার একটি জায়গায় যাত্রা বিরতি দেয় কারণ সামনে আর কোথাও পানি পাওয়া যাবে না তাই তার এখান থেকে কিছু পানি নিয়ে নেয় আর নিজেদের হাত মুখটাও ভালোভাবে ধুয়ে নেয় মালিক হঠাৎ শেখ কে জিজ্ঞেস করে শুনলাম কুপাই নাকি তাদের সম্পত্তি কোন এক ব্যক্তিকে দান করেছে আপনি কি বলতে পারেন সেই ব্যক্তি কে হতে পারে শেখ তেমন কোনো কথা বলে না সে চুপচাপ তার হাত মুখ গুলো ধুয়ে নিচ্ছিল শেখ লক্ষ্য করেন তার প্রতি মালিকের ব্যবহার ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে মালিক আবার শেখকে বলে ঘোড়া নিয়ে সামনে যাওয়া যাবে না ওটাকে এখানেই বেঁধে রেখে যেতে হবে বাকিটা পথ আমাদের পায়ে পেয়েই উপরে উঠতে হবে আর সামনে কিন্তু অনেক বিপদ আছে শেখ মুসকে হেসে বলে বিপদ সব জায়গায় রয়েছে যদি না আল্লাহ রক্ষা করে এরপরে তারা দুজন পাহাড় পেয়ে উপরে উঠতে শুরু করে পথটা মোটেও সহজ ছিল না তারা দুজন পাহাড়ের উপরে পৌঁছায় মালিক শেখকে বলে আপনি এখানে অপেক্ষা করবেন আমি এখান থেকেই হরিণ শিকার করব। মালিক মালিক তার বন্দুকটিকে নিয়ে একটু উঁচু জায়গায় যায় আর সে বসার ব্যবস্থা করছিল চুপচাপ দূরে লক্ষ্য রাখছিল আর মাঝে মাঝে তার দূরবীনটি দিয়ে দেখার চেষ্টা করছিল দূরে কোনো হরিণ রয়েছে কিনা এদিকে সে উল্টো হয়ে বসে দূর পাহাড়ের দিকে আনমনে তাকিয়ে আছে হঠাৎই মালিকের চোখ যায় তার দিকে সে কিছু একটা ভাবছে এরপর সে তার বন্দুকটি হাতে নেয় আর পেছন ফিরে বসে থাকা শেখের দিকে তাক করে মালিক মূলত শেখকে হিংসে করে কিন্তু মালিকের বিবেক বাধা দেয় সে শেখকে গুলি করতে পারে না সে তার বন্দুকটি নামিয়ে রাখে তার এরপরে ওই জায়গা ছেড়ে পাহাড়ের আরো উপরে যায় শেখ ব্যাকগ্রাউন্ড থেকে বলছিল আমি জানতে পেরেছিলাম এটা সেই জায়গা যেখানে নার্গিসের বাবা মারা গিয়েছিল বলা হয়েছিল সাপের কামড়ে সে ভয় পেয়ে পাহাড় থেকে লাভ দিয়েছিল কিন্তু আমার কাছে এখন এটা মিথ্যে মনে হচ্ছে অন্যদিকে মালিক এখনো চারদিকে নজর রেখেই চলেছে এদিকে সে কিছু শুকনো ডালপালা জড়ো করে আগুন ধরানোর চেষ্টা করছিলেন আগুনের ধোঁয়া দেখে মালিক শেখকে জিজ্ঞেস করে এটা আপনি কি করছেন এমন করলে তো হরিণরা পালিয়ে যাবে শেখ বলে আমি আজকের যাত্রাটা অনেক এনজয় করেছি এখন আসুন আমরা দুজন মিলে চা খাই আর এই গরমের সময় যে এখানে হরিণ থাকে না সেটা আমি আগে থেকেই জানতাম মালিক বুঝে যায় শেখের কথার মানে মালিকের আসলে অন্য উদ্দেশ্য ছিল সেই বিষয়টি শেখ প্রথম থেকেই বুঝতে পেরেছিল তারা দুজন মুখোমুখি বসে আছে কেউ কারো সাথে কোনো কথা বলছে না ব্যাকগ্রাউন্ড থেকে সেই কামাদের জানায় সে ওই দিন জানতে পেরেছিল তার প্রতি মালিকের হিংসাটা কোনো জমি জমা নিয়ে নয় তার হিংসাটা ছিল মূলত নার্গিসের মাকে নিয়ে সে অনেক দিন ধরে চেষ্টা করছে তাকে বিয়ে করার কিন্তু মালিক ভাবে নার্গিসের মা হয়তো শেখকে পছন্দ করেন পরদিন শেখ মসজিদে গ্রামের সকলের উদ্দেশ্যে বয়ান দিচ্ছিল তিনি বলছিলেন আল্লাহ অনেক যত্ন করে এই পৃথিবী সৃষ্টি করেছেন আপনারা তো সবাই জানেন এই পৃথিবী সবসময় ঘুরছে কিন্তু সেটা অনেক দ্রুত না ঘুরে অনেক ধীর গতিতে ঘুরছে এর কারণটা হচ্ছে মহান আল্লাহ এই পৃথিবীর কাঁধে বিচরণ করতে বলেছেন পৃথিবীর জীবনটা আমাদের জন্য যাত্রার মতো। যাতে এই খনিকের যাত্রাটাকে উপভোগ করতে পারি তার সকল ব্যবস্থায় মহান আল্লাহ করে রেখেছেন দৃশ্য পরিবর্তন হয় গ্রামের স্কুলটি ছুটি হয়ে যায় আজ থেকে বাচ্চাদের গ্রীষ্মের ছুটি শুরু অনেক দিন বন্ধ থাকবে স্কুলটি নার্গিস স্কুলের বাইরে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে ছিল এরপর সে শেখের বাসায় যায় আর ঘোড়াটিকে আদর করতে থাকে নার্গিস ঘোড়াটিকে বিদায় বলে কারণ আগামী অনেকগুলো দিন সে ঘোড়াটিকে দেখতে আসতে পারবেন তখন শেখ পেছন থেকে আসেন নার্গিস তাকে সালাম দেয় শেখ সালামের উত্তর দেন বাচ্চা নার্গিস তার ব্যাগ থেকে একটি কাপড় বের করে শেখের হাতে দেয় আর তাকে বলে এটা মা আপনাকে দিতে বলেছে শেখ কাপড়ের টুকরোটি খোলে আর সেটা দেখেই শেখ বুঝে যায় নার্গিসের মা তাকে এটা কেন দিয়েছে এটা ছিল এক ধরনের বিয়ের প্রস্তাব শেখ একটি মুসকে হাসি দেয় আর সে আবার নার্গিসকে বলতে শুরু করে আমি তোমাকে বলতে শুনলাম তুমি ঘোড়াটিকে বিদায় বলছো কিন্তু ঘোড়াটিকে তুমি বিদায় বলবে না ঘোড়াটিকে বিদায় বলবো আমি কারণ আজ থেকে এই ঘোড়াটি তোমার আমি তোমাকে এই ঘোড়াটি গিফট করছি বাচ্চা মেয়ে নার্গিসের মুখে হাসি ফোটে শেখ শেখাচ্ছিল কিভাবে ঘোড়ায় উঠতে হয় আর এক ফাঁকে শেখ সেই কাপড়টিকে নার্গিসের ব্যাগেই রেখে দেয় শেখ আসলে চাননি কারো মনে কষ্ট দিতে পরের দৃশ্যে দেখা যায় শেখ রুমে চুপচাপ বসে আছেন আর আপন মনেই বলছেন আমার প্রিয় শিক্ষক মারা যাবার পরেও আমার জন্য সব থেকে বড় শিক্ষাটা রেখে গিয়েছেন যাতে করে আমি নিজেকে চিনতে পারি আমি আজ নিজেকে পরিপূর্ণ চিনতে পেরেছি পরের দৃশ্যেই দেখা যায় শেখ সকল জিনিসপত্র ব্যাগ করে হাতে নিয়ে বের হয়েছেন তিনি আজ এখান থেকে চিরদিনের জন্য চলে যাচ্ছেন তার জন্য একটি গাড়ি অপেক্ষা করছিল তিনি ড্রাইভারকে জিজ্ঞেস করেন আমরা কি এখন আল্লাহর নামে রওনা দিতে পারি ড্রাইভার বলে অবশ্যই শেখের চোখ যায় তখন বাচ্চা মেয়ে নার্গিসের দিকে নার্গিস তার ঘোড়ায় চড়ে শেখকে বিদায় দিতে এসেছে শেখ হাত নেড়ে নার্গিসকে বিদায় জানায় নার্গিসও হাত নেড়ে শেখকে বিদায় জানায় এই বিদায় বলে দুজন মানুষের মুখেই হাসি কিন্তু বাচ্চা মেয়ে নার্গিস জানে না শেখ আর কোনোদিন ফিরবে না এখানে শেখ গাড়িতে উঠে যান গাড়ি চলতে শুরু করে আর এক সময় সেটা দৃষ্টি সীমানার বাইরে চলে যায় বাচ্চা নার্গিস এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এর পরের দৃশ্যটা চলে যায় গত রাতে শেখ যখন তার ঘরে বসে ডায়েরি শেষ পাতাটি লিখছিলেন আর তার লেখা থেকে আমরা জানতে পারি শেখ তার সেই সকল সম্পত্তি দান করে গিয়েছেন তার যে সকল জমিতে কৃষকরা চাষ করত সেই সকল জমি তিনি ওই কৃষকদের দিয়ে গিয়েছেন তিনি মালিককেও কিছু সম্পত্তি দিয়েছেন যাতে সে সেগুলো ভাড়া দিতে পারে আর বাকি সকল সম্পত্তি তিনি বাচ্চা নার্গিসকে দিয়ে গিয়েছেন আর তার লেখায় নোটবুকটি তিনি রেখে গিয়েছেন বাচ্চা মেয়ে নার্গিসের জন্য যাতে সে বড় হয়ে নিজেকে চিনতে পারে নোটবুকের পাতাগুলো বাতাসে উঠছিল আর এই দৃশ্যের মধ্যে দিয়েই মুভিটি এখানেই শেষ হয়ে যায় মহান আল্লাহ আমাদের পৃথিবীতে সৃষ্টি করেছেন খুব অল্প সময়ের জন্য কিন্তু এই প্রয়োজনের অতিরিক্ত সম্পদ আর সম্পদ অর্জনের নেশা আমাদেরকে ছোট্ট জীবনটিকে উপভোগ করতে দেয় না প্রতিষ্ঠিত হওয়ার পেছনে দৌড়াতে দৌড়াতে কখন যে আমরা কবরের দ্বার প্রান্তে চলে আসি তা আমরা বুঝতেই পারি না আর যখন বুঝতে পারি তখন অনেক দেরি হয়ে এই মুভিতে শেখ যদি তার এই বিশাল সম্পত্তিকে নিজের করে রাখতেন তিনি কখনোই এই জায়গা ছেড়ে তার স্বাধীন জীবনে যেতে পারতেন না তাই আমাদের উচিত এই সম্পত্তি নামক মরিচিকার পিছনে না ছুটে ছোট্ট এই জীবনটিকে যতটুকু সম্ভব উপভোগ করা তো আজ এই পর্যন্ত